পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘখণ্ড শোভিত অনিন্দ্য আকাশ আর আদিগন্ত বিস্তারী সবুজ বনানীর নয়নীভিরাম দৃশ্য দেখতে ভ্রমণ পিপাসুরা সারা বছর ভিড় জমান শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মধুটিলা ইকোপার্কে। খুব বেশিক্ষণের পথ নয়, রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে চমৎকার পিচ ঢালা সড়কপথে সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যেই পৌঁছা যায় ভ্রমণ পিপাসুদের স্বপ্ননিবাস এই মধুটিলা ইকোপার্কে। ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিল বা সাবেক তুরা জেলা থেকে যে পর্বত শ্রেণী ক্রমান্বয়ে আনত হয়েছে ব্রহ্মপুত্র অববাহিকার দিকে, সেই পাহাড়ি বনভূমি শাল সেগুন মহুয়া গজারি আকাশমণির অভয়ারণ্যের 300 একর পরিসর জুড়ে বনবিভাগ গড়ে তুলেছে মধুটিলা ইকো পার্ক। এখানে রয়েছে উন্নত মানের দোতলা রেস্ট হাউস, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য স্টার ব্রিজ, সবুজের সমারোহ দেখতে সাইড ভিউ টাওয়ার, মিনি চিড়িয়াখানা, পাহাড়ি ঝর্নার পানিতে সৃষ্ট লেক, এছাড়া আরও রয়েছে নানা স্থাপনা দিয়ে সাজানো হয়েছে এর পরিসর। এই জায়গাটা আসলে আমাদের অনেক ভালো লাগতেছে, আর আমরা ঢাকা থেকে আসছি, বিশেষ করে পাহাড় দেখতে আসছে, দেখে খুব ভালো লাগতেছে। আমরা কোনো সময় পাহাড় দেখি নাই, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। জি, আমি আসছি এই জায়গা ঢাকা থেকে ঘোরার জন্য, মূলত ঘোরার উদ্দেশ্যে আসা। আমার আত্মীয় বাসা আছে ময়মনসিংহে, অনেক ভালো লাগতেছে এই জায়গাটা ঘুরে, অনেক উঁচু উঁচু পাহাড়, খুবই ভালো লাগতেছে, আবার আসা চিন্তা ভাবনা আছে। নৈসর্গিক শোভামণ্ডিত সবুজ বনানী, নানা পাকপাখালির কলতান এবং অস্ট্রিক নৃগোষ্ঠীর গারদের সহজ সরল জীবন প্রণালী ভালো লাগে সবার। আমরা মধুটিলা ইকো পার্কে প্রতি বছরই আসি, এবারও ইনশাল্লাহ আসছি, অনেক ভালো লাগতেছে, আপনারা সবাই আসা ঘুরে যাবেন। হ্যালো, এখন যেহেতু ঈদ সিজন, ঈদের জন্য অনেক লোক এখানে সমাগম হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন এখানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। আমাদের এই পার্ক মানে আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদের আরও চেষ্টার দরকার এবং পরিকল্পনার দরকার, এবং আমাদের আরও জনসচেতনতার বৃদ্ধির দরকার। ইকো পার্কে বিভিন্ন প্রজাতির গাছপালা থাকবে, বন্যপ্রাণী থাকবে। ইতিমধ্যে আমি অনেক প্রায় 50-52 প্রজাতি দিয়ে এই ইকো পার্কটা গাছ রোপণ করেছি, যেগুলি বিলুপ্তি প্রায় বিরল প্রজাতি। যাই হোক, তারপরেও মানুষ এখানে আসছে ঘোরাঘুরি করার জন্য, মোটামুটি আনন্দ উপভোগ করতে আসছে। যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, এই এখন সিজন না, যেহেতু বর্ষাকাল, তারপরে এখন খরা থাকাতে রৌদ্র থাকাতে মানুষ কিছু ঘুরতেছেন, যার জন্য কোনো সমস্যা হচ্ছে না। এবং পার্কে আমার নিরাপত্তার কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ পুলিশ প্রশাসন আছে, আমরা আছি, ঘোরাফেরা করতেছি, মানুষ সুন্দরভাবে আনন্দ উপভোগ করতেছেন। পৃথিবীর সব মানুষের অন্তরেই লুকিয়ে রয়েছে ভ্রমণের নেশা, পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে দল বেঁধে আপনিও আসতে পারেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই ভ্রমণ কেন্দ্রে। হাকাম হীরা, বাংলা ভিশন, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মধুটিলা ইকোপার্ক থেকে।